जय गुरु। परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम। अपन प्रत्येक के जाना रानंदित जय गुरु। आज हमें बेस कैकटी प्रश्नोत्तर निये आलोचना करब। जेमन देखो, ग्रह बड़ ना ठाकुर बड़? तारपर कल, आमरा जानी कल अशुभ, कल सवार थेके बलवान, कल सम्पर्के कि प्रचलित आछे, परम दयाल श्री श्री ठाकुर मतामत कि, यह सब विषय आलोचना करब। करते हबे आमादेर तीनटी काज। अमंगल काछेओ घेसबे ना। अमंगल के सत्यि सत्यि बोलते आमरा सकलेई भय करी। चलुन आज के आमरा एई प्रश्न उत्तर सम्पर्के आलोचना करे नेब। आलोचनाटा पुरोटाई किन्तु आलोचना प्रसंगे एगारोतम खंड थेके। प्रथमे आमरा आलोचना करब ग्रह बड़ ना ठाकुर बड़। सेटा आमादेर अनेकेर काछे एकटा प्रश्न होये आछे। आजो चोदा एई कथा बोललेन। 168 पृष्ठा थेके पाठ करछि। যখনই কেষ্টদা এই কথাটি বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, গ্রহ মানে প্রবৃত্তির অভিভূতি। আমরা গ্রহ মানে কি জানি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন প্রবৃত্তির অভিভূতি। একজন হয়তো ঠাকুরকে ভালোবাসে, অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায়। এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। তার ঠাকুরের উপর টান যদি লোভের টানের থেকে বড় হয়, তবে সে কুখাদ্য খাওয়া ছেড়ে দেবে এবং অবক্ষ ভোজনজনিত দুর্ভোগ থেকে রেহাই পাবে। এই তো আমি যা বুঝি। গ্রহ সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলি বললেন। একটা কথা প্রচলিত আছে যে কাল বড়, কাল অশুভ, অথচ কাল বলবান। কাল সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের মতামত কী? একবার শ্রী শ্রী ঠাকুরকে কেষ্টদা জিজ্ঞাসা করছেন যে কাল সবার থেকে বলবান, এই কথা প্রচলিত আছে, তার মানে কি? এখন অমঙ্গল, যখন গ্রহের খারাপ দশা চলে তখন অমঙ্গল আসে, যখন কাল এসে গ্রাস করে তখন অমঙ্গল চলে। তার জন্য এই কথাগুলো, মানে এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছি। কাল মানে আমার মনে হয় সাতন, অর্থাৎ প্রবৃত্তি অভিভূতি, যা সত্তাকে বিদীর্ণ করে, বিচ্ছিন্ন করে, বিশীর্ণ করে, পাতিত করে। বদ্ধ জীব প্রবৃত্তি ঝোঁকা হয়েই জন্মে এবং প্রবৃত্তি লিপসার পরিপূরণেই জীবন যা ধারণ করে। প্রায় সব কালেই এমনতর লোকের সংখ্যাধিক্য দেখা যায়, আর তারাই বাঁচা বাড়ার প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। সেই প্রবল স্রোতের বিরুদ্ধে উৎসমুখী সত্তা পোষণী জীবন চলনার প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ। বহু ইষ্টপ্রাণ মানুষের সংহত প্রচেষ্টার ভিতর দিয়ে ছাড়া এটা হবারও নয়। এর জন্য যেমন চাই যজন সম্মানিত যাজন, তেমনই চাই সুবিবাহ ও সুপ্রজনন। এখন ক্রমাগত দীক্ষা দেবেন এবং মানুষগুলিকে সৎ চলনে প্রবুদ্ধ করে তুলবেন, নইলে নিস্তার নেই। কাল সম্পর্কে এই সব কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। এরপর যেটা কথা হলো যে অমঙ্গল, শ্রী শ্রী ঠাকুর অমঙ্গল সম্পর্কিত যে প্রশ্ন তার উত্তরের পর আলোচনা করব। আলোচনা প্রসঙ্গের ওই 11তম খণ্ড 172 পৃষ্ঠা। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলার উত্তর দিকে বারান্দার পূর্ব কোণে শুভ্র শয্যায় সমাসীন। আননে তার মধুর হাসি, নয়নে তার প্রীতি ও করুণার নির্ঝর। ভক্তবৃন্দ একে একে এসে প্রণাম করে উপবেশন করছেন। আজ বাইরে থেকে কয়েকজন নবদীক্ষিত ভাই এসেছেন। তাদের মধ্যে একজন তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাদির কথা কাতরভাবে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর দরদ ভরা কণ্ঠে অভয়বাণী উচ্চারণ করলেন। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ, আর এটাই হলো সমস্ত সমস্যার সমাধান, তাই ঠাকুর বললেন। এটুকু বজায় রাখলে অনেক কিছু সহজ হয়ে আসে, বহু গোল কেটে যায়। ইষ্টধান্দা প্রবল হলে অমঙ্গলকে মঙ্গলে নিয়ন্ত্রণ করার বুদ্ধি ও শক্তি গজায়। আর পরিবার পরিবেশের সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হয়, তাদের সাধ্যমতো সেবা দিতে হয়। চরিত্রের গুণে মানুষকে যে আপন করে নিতে জানে, ধীরে ধীরে তার দুঃখ ঘোচার পথে চলে।
একজন বললেন, আমার মনের মধ্যে খুব দুশ্চিন্তা। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি জন্য দুশ্চিন্তা? উক্ত দাদা বললেন, শরীর ভালো না, কি করলে শরীরটা সারে আর কি করে সংসারটা চালানো যায়, এই সব ভাবনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্যারিকে দেখা। এরপর শ্রী শ্রী ঠাকুর তিনটি কথা বললেন। এই তিনটি কথাই শোনার, আর এই তিনটি কথা শুনে আমাদের কিন্তু নিয়ম মাফিক পালন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীরটা যাতে ভালো হয় তাই কর। এক, শরীর এমন মজবুত করা লাগে যাতে ভূতের মতো খাটতে পারিস। শরীর ভালো হলে মনও চাঙ্গা হয়ে উঠবে। তখন অবস্থা ও পরিস্থিতি বুঝে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী ছোটোখাটো একটা কিছু নিয়ে লেগে পড়বি। দুই, নিজের প্রয়োজন তো আছেই, কিন্তু সে কথা বড় করে না ভেবে ভাববি পরিবেশের কি অভাব বা প্রয়োজন তুই মেটাতে পারিস, তাতে স্ফূর্তি করে লেগে যাবি। আর যা করবি তা নিখুঁতভাবে করবি, তার মধ্যে যেন কোনো গলত গাফিলতি বা গোজামিল না থাকে। এর ভিতর দিয়েই পয়সা আসে, নিজের প্রয়োজন সিদ্ধ হয়। তারপর তিন, কেবলই অপরকে ভালোবাসার তালে থাকবি, অপরের সুখ সুবিধা দেখার তালে থাকবি, নিজেকে বিপন্ন না করে। পরের মঙ্গল করার নেশা যদি তোমাকে পেয়ে বসে, তবে অমঙ্গল তোমার কাছ থেকে ছুটে পালাবার পথ পাবে না। তাহলে আমাদের এমনই কাজ কিছু করতে হবে, এমনই নিয়ম পালন করতে হবে যাতে আমরা নিজে বিপন্ন হয়ে না পড়ি, অমঙ্গল না আসে, আবার আমরা যেটা দরকার পয়সাও যেমন আসে। এই যে ঠাকুর বলছেন যে এর ভিতর দিয়েই পয়সা আসে, নিজের প্রয়োজন সিদ্ধ হবে, তাহলে পয়সা আসবে, নিজের প্রয়োজন সিদ্ধ হবে, আবার নিজেও বিপন্ন হব না, আবার অমঙ্গলও আসবে না। এইভাবেই কিন্তু আমাদের এই তিনটি পয়েন্টকে কাজে লাগিয়ে করতে হবে। এরপর শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন, যজন যাজন ইষ্টভীতি, হ্যাঁ যজন যাজন ইষ্টভীতি তো আছেই, কিন্তু তার সাথে যজন যাজন ইষ্টভীতি এবং নামের সাথে এই তিনটি কাজ আপনারা কিন্তু সকলেই করবেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।